সালাম আলাইকুম। বগুড়া আইনসি পাবলিক স্কুলের কলেজের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা গণনা শিখেছিলাম, আজ আমরা 21 থেকে 30 পর্যন্ত সংখ্যা গণনা শিখব। এসো গণনা শিখি। আমরা এখন 21 থেকে 30 পর্যন্ত গণনা শিখব, তোমরা সবার আমার সাথে সাথে বলবে। তোমাদের সবার একটা কথা মনে রাখতে হবে যে 20 হলে সামনে 2 হবে, পাশের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখি তো কি আসে, কি এলো বলো তো? 2, পাশে কি এলো? 1, 21, 21, কি এলো? 2, 2, 2, মিলিয়ে 22, 20 হলে সামনে 2 আসবে আর পাশের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। লেখার সময় তোমরা এটা অবশ্যই খেয়াল করবে। 2, 3, 23, কি এলো? 2, 4, 24, 24, টু, 5, 25, 25, কি এলো? 2, কি এলো? 6, 26, 26, টু, 7, 27, 27, কি এলো? 2, পরে কি এলো? 8, 28, আমরা কি বলবো? 28, 28, কি এলো? 2, 20 হলে 2 আসবে। এরপরে কি এলো? 9, 29, 29, কি এলো? 3, পাশে কি এলো? 0, 30, 30, 30, এবার তোমরা সবাই আমার সাথে সাথে আরেকবার রিভিশন করো। 21, 22, 23, 24, 25, 26, 27, 27, 28, 29, 30, 30, এবার তোমরা সবাই সিট আপল খাতা পেন্সিল রাবার নিয়ে বসো, আমরা ফাঁকা ঘর শিখব। তোমাদের খাতায় যে ঘরগুলো আছে, প্রথম ঘরটা তোমরা মার্জিনের জন্য ফাঁকা রাখো, পরের ঘরে তোমরা লেখো 21, লিখে পাশের ঘরটা ছোট্ট একটা দাগ দিয়ে ফাঁকা রাখো। 23 লিখার পর পাশের ঘরে ছোট্ট একটা দাগ দিয়ে ফাঁকা রাখো। তারপরে 25 লিখার পরে পাশের ঘরটা তোমরা ফাঁকা রেখে দাও ছোট্ট একটা দাগ দিয়ে। 27 লেখার পর পাশের ঘরে তোমরা একটু ছোট্ট একটা দাগ দিয়ে ফাঁকা রেখে দাও। তারপরে 29 লেখার পর পাশের ঘরে তোমরা একটু ফাঁকা করে দাও, ফাঁকা একটা দাগ দিয়ে রেখে দাও। এবার তোমরা সবাই বলার চেষ্টা করবে, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40,
21 এর পরে আমরা কি শিখলাম দেখি বলো তো 22 এত 22 এসে গেছে তোমরা লিখে নাও তারপর 22 23 এর পরে কি আসে দেখি বলো তো 24 এর পরে কি হয় 25 এর পরে দেখো আমরা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি এখানে কি হবে বলো তো 26 27 তারপরে দেখো আমরা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি এখানে কি হবে এই ঘরে বলো তো 28 28 তারপরে দেখো এখানে কি আছে 29 29 এর পরে দেখো আমরা একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি এখানে কি হবে বলো তো 30 তোমাদের সবাই এই ফাঁকা ঘর তোলা শেষ নিশ্চয় এবার আমরা পরের আর একটা ফাঁকা ঘর শিখব এর আগে আমরা ফাঁকা ঘর শিখেছি তাই না তার চেয়ে এটা একটু কঠিন দেখি আমরা চেষ্টা করি পারি নাকি তোমরা আবার তোলো 21 লেখার পর পাশে দুইটা ঘরে ছোট্ট একটা দাগ দিয়ে ফাঁকা রেখে দিবা তারপরে 24 তারপরে তোমরা নিচের লাইনে চলে যাও নিচের লাইনে যেয়ে সামনে দুটো ঘর ফাঁকা রাখবে দেখে তোমরা 27 28 লেখার পর ফাঁকা ঘর একটু একটা ঘর ফাঁকা রেখে 30 নিশ্চয়ই তোমাদের তোলা শেষ এবার আমরা চিন্তা করে লিখব দেখি কি হয় আমার সাথে তোমরাও চেষ্টা করবে তাহলে হবে 21 21 এর পরে আমরা কি শিখেছি বলো তো 22 ভেরি গুড তোমরা সুন্দর পাচ্ছ বলতে 21 22 তারপরে কি হবে দেখি বলো তো 23 ভেরি গুড এত তোমরা সুন্দর শিখে গেছো বলতে পারছ 24 তারপরে কি হবে বলো তো এখানে 25 25 25 এর পরে ফাঁকা ঘরে কি হবে বলো তো 26 26 তারপরে দেখো কি আছে 27 28 তারপরে এখানে ফাঁকা ঘর আছে এখানে কি হবে দেখি বলো তো 28 এর পরে আমরা কি শিখেছি বলো তো 29 হ্যাঁ তোমরা সুন্দর বলতে পেরেছো শিখে গেছো তারপরে 30 এটা তোমাদের সিডাব্লু খাতায় তোলা নিশ্চয়ই শেষ এবার তোমরা এইচডাব্লু খাতা বের করো এইচডাব্লু খাতাতে তোমরা 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো সুন্দর করে পৃষ্ঠা ভরে লিখবে হেডলাইনটা তোমরা তোমাদের এইচডাব্লু খাতা তুলে নাও আজ তাহলে এ পর্যন্তই আবার কথা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় আজ বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে